রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি। টুনি ছিল অনেক ভালো পাখি। টুনি তার স্বামী টোনা ও তার মেয়ে চারুর সাথেই থাকতো। জঙ্গলের সব পাখিরা সুখে শান্তিতে বসবাস করছিল, সব পাখিরা রোজা রাখছিল, আর সেই সাথে ঈদের আনন্দ একসাথে পালন করার জন্য কেনাকাটা করার কথা ভাবছিল। একদিন হলো কি, টুনি ও তোতা একটি গাছের উপর বসেছিল। টুনি তখন তোতাকে বলল, তোতা তোতা, দুদিন পর তো ঈদুল ফিতর, এইবার আমরা সব পাখিরা মিলে আমাদের ঘর একসাথে সাজাবো, আর আমরা একসাথে মেহেদি দিব ও একসাথে খাবার খাবো। ঠিক আছে টুনি, তাহলে আমি সব পাখিদের ঘর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলি, আর অন্যদিকে তুমি লতাকে নিয়ে পাশের জঙ্গল থেকে শ্যামাই, মিঠাই আর মেহেদি নিয়ে আসো। ঠিক আছে তোতা বোন, আমি এটাই করব। আর শোনো, তুমি কিন্তু ঘর সুন্দর করে সাজাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে টুনি, তুমি যাও, আমি আমার কাজ ভালোভাবে করে ফেলবো। অন্যদিকে সে জঙ্গলে থাকতো এক কাকুলি। সে এমনিতেই ছিল কালি, কিন্তু সব পাখিরা তাকে কাকুলি কাকুলি বলে ডাকতো, আর সে তখন থেকেই নিজেকে সবার কাছে কাকুলি বলে পরিচয় দিতে ভালোবাসত। ও নিজেকে জঙ্গলের সব পাখিদের থেকেও সুন্দর বলে দাবি করত, এই জন্য সে অন্য পাখিদের থেকে দূরে থাকতো। আর এই হচ্ছে কালো কাক, যে তার স্বামী। সে তো এমনিতেই চোর ছিল, তার উপর অলস। কালো কাক ও কাকুলি দুজনে মিথ্যা কথা বলতো। কাকুলি চুরি করে খাবার খেয়ে রোজা ভেঙে ফেলতো, আর সবার কাছে ভালো সাজত। কালো কাক ও কাকুলি গাছের উপর বসেছিল, ঠিক তখন সেখানে টুনি আসলো। লতা তখন বলল, কাকুলি তোমার কি মনে নেই, দুদিন পরে তো ঈদ, আর সব পাখিরা ঈদ পালন করার জন্য সব তৈরি করে ফেলেছে। আমরা সব পাখিরা মিলে পাশের জঙ্গলে যাচ্ছি শ্যামাই, মিঠাই ও মেহেদি আনতে, তুমি যাবে না আমাদের সাথে? লতা, তুমি ভালো করেই জানো আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, কোনো পাখি আমার মতো সুন্দর না, আর তাই আমি তোমাদের থেকে সব সময় দূরে থাকি। যাও, তোমরা মেহেদি লাগাও, আনন্দ করো আর ঘর সাজাও, আমি লাগাবো না মেহেদি, আমি একাই ঈদ পালন করব। কাকুলি বোন, এমন কথা কেন বলছো? 30 রোজা রাখার পর বছরে একবারই তো ঈদুল ফিতর আসে, আর তাই এই ঈদে আমরা সবাই একসাথে মজা করব, শ্যামাই খাবো আর মেহেদি লাগাবো। টুনিয়া লতা, তোমরা এখান থেকে যাও, আমাদের একদম বিরক্ত করো না, আমরা মেহেদি তোমাদের সাথে লাগাবো না, আমরা নিজেরাই নিজেদের মেহেদি লাগাতে পারবো। তারপর টুনি ও লতা সেখান থেকে চলে গেল। মেহেদি লাগানো বড় পণ্ডিত এসেছে, আমি তো কাল মেহেদি দেব না, আমি কালকে পাহাড়ের কাছে লুকিয়ে থাকবো, এটা না হোক কোনো পাখি আমার সুন্দর ডানায় মেহেদি লাগিয়ে আমার ডানাগুলোকে নষ্ট করে দেয়। তারপর টুনি আর লতা অনেক জোরে জোরে উড়তে লাগলো, আর পাশের জঙ্গলে পৌঁছে গেল। পাশের জঙ্গলও সাজানো ছিল, সব জায়গায় ঈদের আয়োজন করা ছিল। চুমকি, আমরা পাশের জঙ্গল থেকে এসেছি, আমাদের শ্যামাই, মিঠাই আর মেহেদি দিয়ে দাও। টুনি, তোমার যা খুশি তুমি নিয়ে নাও, আর আজ তো আমি ঈদের খুশিতে সব কিছুর দাম কমিয়ে দিয়েছি। তারপর তারা কেনাকাটা করে চলে আসলো। আরে বাহ বাহ তোতা, তুমি তো আমার ঘর অনেক সুন্দর করে সাজিয়েছো। তোতা, আমরাও সব কিছু কিনে এনেছি আর মেহেদিও এনেছি, কালকে কিন্তু সত্যি অনেক মজা হবে। টুনি, তোমাদের সাথে কালু আর কাকুলি যায়নি? তোতা, আমরা গিয়েছিলাম তাদের কাছে, কিন্তু কাকুলি তো সব সময় নিজেকে সুন্দর সুন্দর বলতে থাকে, সে বলেছে সে আমাদের সাথে মেহেদি দিবে না, কারণ মেহেদির রং লেগে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। টুনি, এবার তো আমি কাকুলিকে অবশ্যই মেহেদি লাগিয়ে ছাড়বো, মেহেদিতে রাঙিয়ে দিব কাকুলিকে, কালি কালি কাকুলির ঢানা লাল লাল রং, অনেক মজা হবে। কিন্তু সাবধানে, না হয় এ কাকুলি তো তোমার পিছেই পড়ে যাবে। তারপর রাত হয়ে গেল, আর তারা সবাই তাদের ঘরে চলে গেল। মা মা, আমার জন্য মেহেদি এনেছো তো? আমার মিষ্টি চারু, সব কিছু এনেছি, শ্যামাই, মিঠাই আর মেহেদি, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠে পড়বে, আমরা সবাই মিলে মেহেদি লাগাবো।
তারপর টোনা টুনি ও চারু ঘুমিয়ে পড়ল। লতা লতা তাড়াতাড়ি উঠো, আমরা টুনির কাছে যেতে হবে, আমরা মেহেদি লাগাতে হবে। তোতা সত্যি বলতে আজকে রাত আমি ঘুমাতেই পারিনি, মেহেদি লাগানোর অপেক্ষায় আছি, চলো চলো। তারপর তারা দুজন টুনির কাছে চলে গেল। আমরা তো সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, চারু তো কাল রাত ঘুমাতেই পারেনি, কখন মেহেদি লাগাবে? তারপর সব পাখিরা একে একে টুনির কাছে মেহেদি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চারু যাও মেহেদিগুলো নিয়ে আসো। তারপর তারা মেহেদি দেওয়া শুরু করলো। অন্যদিকে কাকলি ওদের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের ধারে চলে গেল। কালো এ পাখিদের আওয়াজ তো এখন পর্যন্ত আসছে, তুমি চুপ করে শুয়ে পড়ো, যদি পাখিরা জানতে পারে তাহলে এখন পর্যন্ত চলে আসবে। কাকলি আমার তো অনেক ইচ্ছে করছে সব পাখিদের সাথে গিয়ে মজা করতে আর মেহেদি লাগাতে, কিন্তু আমি তোমার ভয়ে কিছুই করতে পারি না, এমনি তো রোজা রাখো না, তার উপরে আবার বড় বড় কথা বলো। আরে ওই কালু ওই, তোমার তো লজ্জা পাওয়া উচিত, আমি তো এই জঙ্গলে সুন্দর কাকলি, ওদের সাথে মিশলে আমার ধানা তো ময়লা হয়ে যাবে। তারা এইভাবে বসে বসে কথা বলছিল, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটি পাথর কাকলির লেজের উপর পড়ল। কাকলি তুমি মারা যাওনি, এখনো বেঁচে আছো, শুধু তোমার লেজ পাথরের নিচে পড়ে আছে, আমি এখনি তোমার লেজের উপর থেকে পাথরটি সরিয়ে দিচ্ছি। কাকলি আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু এই পাথর তো অনেক বড়। কালো তুমি কি তোমার বউয়ের মৃত্যু দেখতে চাও? তুমি কি তোমার কাকলির মৃত্যু দেখতে চাও? কাকলি বললাম তো তুমি ভয় পেও না, আমি জঙ্গলের সব পাখিদের ডেকে আনছি, আর এখনই তোমার লেজের উপর থেকে পাথরটি সরিয়ে দিচ্ছি। কালু যাই করো না কেন, তাড়াতাড়ি করো প্লিজ। তারপর কালু কাক সব পাখিদের কাছে আসলো আর বলল, টুনি টুনি মেহেদি পরে দিও, আগে আমার কথা শোনো, আমার কাকলিকে বাঁচাও। কাক ভাইয়া কি হয়েছে তোমার, কেন এত ভয় পাচ্ছ? টুনি কাকলির উপর বড় একটি পাথর পড়েছে, কিন্তু সে বেঁচে আছে, তবে তার লেজের উপর পাথরটি পড়ে আছে, তোমরা সবাই চলো আর কাকলি লেজের উপর থেকে পাথরটি সরিয়ে দাও। কাকলি ভুন বেঁচে গিয়েছো তো? হ্যাঁ তোতা বেঁচে তো গিয়েছি, কিন্তু যদি আমার লেজ ছিঁড়ে যায়? কাকলি আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে চলি, একে অন্যের বিপদে সাহায্য করি, কিন্তু তুমি এইসব বুঝার চেষ্টাও করো না। কাকলি ইচ্ছে করলে আমরা এখন এই অবস্থায় তোমাকে মেহেদি লাগিয়ে দিতে পারি, কিন্তু আমরা এটা করব না, যদি তোমাকে আমরা পাথরের নিচ থেকে বের করি তাহলে আমাদের সাথে মিলেমিশে থাকবে তো, আমাদের সাথে মেহেদি লাগাবে তো, আমরা এখনো তোমার জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ তোতা আমি অবশ্যই তোমাদের সাথে মেহেদি লাগাবো আর ঈদ পালন করব। তারপর তারা সবাই মিলেমিশে কাকলির উপর থেকে পাথর সরিয়ে দিল আর টুনি কাকলিকে মেহেদি লাগাতে লাগলো। তো বন্ধুরা তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি, টুনি অনেক ভালো ছিল। অন্যদিকে তার প্রতিবেশী ছিল কালো কাক ও কাকলি, কাকলি অনেক লোভী প্রকৃতির ছিল। একদিন হলো কি, কাকলি আমাদের কুকু এখন অনেক বড় হয়ে গেছে, আমি ভেবেছি যে কুকুকে বিয়ে করাবো। কালু আমিও এটাই ভেবে রেখেছি, কিন্তু আমি আমার কুকুর বিয়ে কোনো ধনীগরের মেয়ের সাথেই করাবো। কালু তুমি তো জানোই কুকু তো কোনো কাজেই করতে পারে না, যদি আমার কুকুর বিয়ে কোনো ধনীগরের মেয়ের সাথে হয় তাহলে খারাপ সময়ে দেখে রাখতে পারবে। কাকুলি ধনী আর গরিব তো সব আল্লাহর ইচ্ছা, আমরা কোনো সুন্দর কাক দেখে কুকুকে বিয়ে করাবো, তাছাড়া যৌতুক দেয়া আর নেয়া দুটোই অপরাধ। যৌতুক দেওয়া আর নেওয়া অপরাধ? আরে ওই কালু ওই, এটা তুমি ভাবলে কি করে, আমি তো আমার কুকুর বিয়ে
পরিবারেই করাবো। আমি তো কুকুর শ্বশুর বাড়ি থেকে একটা সোনার হার ও যৌতুক নিব। কাকুলি, কথাগুলো তুমি এমন ভাবে বলছো যেন তোমার ছেলের বাড়ি অনেক ধনী। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার ভালো করেও মনে আছে ওই দিনের কথা। যেদিন আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম তখন তোমার মা বাবা খাবারগুলো অন্যের বাড়ি থেকে খুঁজে এনেছিল আমাদের জন্য। আরে ওই শয়তান কালু, তাহলে আমাকে বিয়ে করার জন্য আমার মায়ের কাছে কেন এত মিনতি করেছিলে? তোমার মতো গরীব আর চোর কাককে আমি বিয়ে না করে অন্য কেউ বিয়ে করলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেত, শয়তান কালু। কাকুলি, তোমার সাথে ঝগড়া করে আমি কখনো পেরেছিলাম নাকি? পাশের জঙ্গলে কুসুম নামে একটি কাকের পরিবার আছে, সে তার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছে। সে তার মেয়েকে বিয়ে দিতে চায়। যদি যেতে চাও তাহলে সকালে তোতা টুনির সাথে দেখা করলেই হবে। সেটা তো সকালেই দেখা যাবে। কুকু, দেখো বিয়ে করার পরে বউয়ের কথা শুনে মাকে যেন ভুলে যেও না। না মা, আমি তোমাকে কখনোই বলবো না। আমি আমার মায়ের কথাই শুনবো, যেভাবে আমার মা বলবে আমি ওভাবেই চলবো। ওলে বাবালে, কত ভালো আমার কুকু শোনা, আমার চুন্নু মুন্নু বেটা। যেমন মা তেমন তার ছেলে। যাও যাও, এখন ঘুমিয়ে পড়ো সবাই। তারপর রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লো। যখনই সকাল হলো, কাকুলি তোতা আর টুনির কাছে গেল আর বললো, টুনি, কুসুম কাকের পরিবার কি ধনী নাকি গরিব? তাদের কি পয়সা আছে? কাকুলি ভুন, আমি আর টুনি একদিন পাশের জঙ্গলে গিয়েছিলাম। সেখানে নদীর ধারে কুসুম কাকের সাথে আমাদের দেখা হয়েছিল। সে বলেছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র খোঁজাখুঁজি করছে। কাকুলি, আর তখন এইসব কথা বলতে বলতে তোমার কুকুর কথা আমরা বলেছিলাম। বিয়ে তো আমিও কুকুকে করাতে চাই। টুনি, তাহলে চলো চলো আমরা কুসুম কাকের কাছে যাই, আর আমি আমার বউকে দেখে আসি। আমরা তো খাবার খোঁজার জন্য পাশের জঙ্গলে যাচ্ছি। কাকুলি, তাহলে চলো চলো, তুমি আমাদের সাথে, খাবার খোঁজাও হয়ে গেল আর তোমার বউকেও তুমি দেখে আসতে পারবে। কাকুলি, টুনি ও তোতার সাথে তার বউ দেখার জন্য চলে গেল। তারা নদীর উপর দিয়ে উড়তে লাগলো। তারপর তারা পাশের জঙ্গলে পৌঁছে গেল। কুসুম ভুন, এ হচ্ছে আমাদের জঙ্গলের কাকুলি। কাকুলি তোমার মেয়েকে তার কুকুর জন্য দেখতে এসেছে। আমি কাকুলি, আমার ছেলের নাম কুকু। লাখে একটা ছেলে আমার, বড় বড় চোখ, কালো কালো ডানা আর অনেক সুন্দর আমার কুকু। সবার কাছে তার বাচ্চাকে অনেক সুন্দর লাগে কাকুলি বোন। আমার মেয়ের নাম কলি, আমার মেয়েও অনেক সুন্দর। কাকুলি বোন, এবার বলো কলিকে তোমার কেমন লেগেছে? দেখতে তো অনেক সুন্দরী মনে হচ্ছে, কিন্তু কোনো কাজটা শিখিয়ে রেখেছো নাকি তুমি তোমার মেয়েকে? কাকুলি বোন, আমার মেয়ে সব কাজ করতে পারে, খাবার খোঁজা, বাসা বানানো আর বৃষ্টিতে উড়া, সবকিছুই আমি তাকে শিখিয়ে রেখেছি। এদিকে কলি তো তার বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়ে গেল। সে অনেক ভালো কাক, সে অনেক পরিশ্রমীও। কলিকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু যদি কিছু মনে না করো কুসুম বোন, মানে যৌতুক হিসেবে কি দেবে তুমি তোমার মেয়েকে? যা দিবে তা তো তোমার মেয়েরে থাকবে, তাই না? আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে তো আমাকে একটা নতুন আর সুন্দর ঘর বানিয়ে দিয়েছিল। এই কথা শুনে তোতার তো হাসি থামছে না। কাকুলি বোন, কালু ভাইয়ার কথা বলছো নাকি? চুপ করো তোতা, না হয়ে কাকুলি তো আমাদের পিছেই পড়ে যাবে। কাকুলি বোন, কলির বাবা তো তখনই মারা গিয়েছিল যখন কলি ডিম থেকেও বের হয়নি। আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি আমার মেয়েকে পড়ালেখা করিয়ে একটা ভালো কাক বানিয়েছি। ব্যাস এই যোগ্যতায় আছে আমার মেয়ের কাছে, আর এ একটা সোনার হার আছে, এটা আমি আমার কলিকে দিয়ে দেব। এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। এটা সত্যি সত্যি সোনার হার তো? কাকুলি বোন, এটা আসল সোনার হার। কুসুম বোন, আমি এ বিয়েই করাবো আমার কুকুকে। যদি আমার কুকুকে দেখতে চাও তাহলে আমাদের সাথেই চলে আসো। না না কাকুলি বোন,
টুনি আর তোতার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। ওরা যখন এ সম্পর্ক করাতে চাচ্ছে তাহলে তো ভালোই হবে। তাহলে কালকে আমরা কুকুর বিয়ে পড়ানোর জন্য চলে আসব। তাহলে আজকে চলে কুসুম বোন, কালকে দেখা হবে। তারপর তারা সবাই চলে গেল। এদিকে তোতা টুনিকে বলল, টুনি দেখেছো দেখেছো কাকুলি কত লোভী, সোনার হার পেয়ে কত তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য রাজি হয়ে গেছে। এটা নতুন কি, সে তো এমনিতেই অনেক লোভী। তারপর সন্ধ্যা হয়ে গেল, তারা দুজন তাদের ঘরে চলে গেল। এই হার তো অনেক বেশি সুন্দর, যদি এই হার আমি পাই তাহলে আমি তো জঙ্গলের সবচেয়ে সুন্দরী কাকলি হয়ে যাব। আমি যদি কলিকে বিয়ে করিয়ে আনি তাহলে সে তো আমাকে তার হার এমনিতেই দিয়ে দিবে। তারপর কাকলির মাথায় একটি বুদ্ধি এলো, সে বাসায় চলে গেল। কাকলি বউ দেখে এসেছ নাকি? কালু দেখে তো এসেছি, কিন্তু আমার একদম ভালো লাগেনি। একদম গরিব, দেওয়ার মতো তাদের কিছুই নেই, আর দেখতেও তেমন সুন্দর না। আমি তো প্রথমেই বলেছি কাকলি, যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে। তারপর রাত হয়ে গেল, কালুকা ঘুমিয়ে পড়লো, কিন্তু কাকুলি অন্য কিছু করার জন্য ভাবছিল। কুকু কুকু চলো চলো আমার সাথে পাশের জঙ্গলে যেতে হবে। কিন্তু মা এই সময় কেন? কুকু চুরি করতে হবে, চুরি। তোমাকে আমি ভালো করে শিখিয়ে রেখেছি যে রাতে কিভাবে চুরি করতে হয়। চুরি? মা চুরি করতে হবে? তাহলে তো অনেক মজা হবে মা। কিন্তু মা কি চুরি করতে হবে? কুকু আজকে তোমার জন্য যে মেয়ে দেখতে গিয়েছিলাম সে মেয়েটা একদমই সুন্দর না, কিন্তু ওদের ঘরে একটি সোনার হার আছে। তবে আমি এই হার তো আমার কুকুর বউকেই দিব, আর সুন্দরী কোনো কাকের সাথেই তোমার বিয়ে করাবো। মা মা চলো চলো, বাবাও ঘুমিয়ে আছে। তারপর কাকুলি তার কুকুর সাথে পাশের জঙ্গলে হার চুরি করতে চলে গেল। ওরা তাড়াতাড়ি উড়তে লাগলো, কোনো পাখিই ওদের দেখলো না। তারপর তারা পৌঁছে গেল, কাকুলি জানালা দিয়ে দেখলো আর বলল, কুকু তুমি এখানে থাকো, আমি ভিতরে যাচ্ছি। তারপর কাকুলি কুসুম কাকের ঘরের ভিতরে চলে গেল। হার কোথায় রেখেছিল সে তো আগে থেকে ভালো করে জানতো, এই জন্য সে সোজা সে হারের কাছে চলে গেল। যখনই কাকুলি হার চুরি করতে গেল ঠিক তখন কুসুম কাকের ঘুম ভেঙে গেল। চোর চোর আমার ঘরে চোর ঢুকেছে। যখনই কাকুলি ভাগতে চাইল ঠিক তখনই তার লেজে আগুন ধরে গেল। আরে আরে কাকুলি ভুল, তুমি তুমি আমার হার চুরি করতে এসেছো? যা হয়েছে ভুলে যাও, আগে আমার লেজের আগুন নিভিয়ে দাও। আমার লেজ পুড়ে যাচ্ছে, আমার লেজ পুড়ে যাচ্ছে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও কাকুলি, আর নিজের লেজের আগুন নিজেই নিভাও, এটাই ভালো হবে, না হয় আমি তোমাকে আজকে মেরেই ফেলবো। এই কথা বলে কুসুম কাক লাঠি আনতে গেল, আর কাকুলি ও কুকু সেখান থেকে পালিয়ে আসলো। কাকুলি যেভাবে উড়ছিল মনে হচ্ছিল যেন রাতের আকাশে রকেট যাচ্ছিল। কাকুলির লেজ পড়ে মাটিতে পড়ে গেল, আর কাকুলির খারাপ কাজের সাজা সে সাথে সাথে পেয়ে গেল। কৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি। টুনি অনেক ভালো ছিল, অন্যদিকে তার প্রতিবেশী ছিল কালো কাক ও কাকুলি। কাকুলি অনেক লোভী প্রকৃতির ছিল। একদিন হলো কি, কাকুলি আমাদের কুকু এখন অনেক বড় হয়ে গেছে, আমি ভেবেছি যে কুকুকে বিয়ে করাবো। কালু আমিও এটাই ভেবে রেখেছি, কিন্তু আমি আমার কুকুর বিয়ে কোনো ধনী ঘরের মেয়ের সাথেই করাবো। কালু তুমি তো জানোই কুকু তো কোনো কাজেই করতে পারে না, যদি আমার কুকুর বিয়ে কোনো ধনী ঘরের মেয়ের সাথে হয় তাহলে খারাপ সময়ে দেখে রাখতে পারবে। কাকুলি ধনী আর গরিব তো সব আল্লাহর ইচ্ছা, আমরা কোনো সুন্দর কাক দেখে কুকুকে বিয়ে করাবো, তাছাড়া যৌতুক দেয়া আর নেয়া দুটোই অপরাধ। যৌতুক দেওয়া আর নেওয়া অপরাধ? আরে ওই কালু ওই, এটা তুমি ভাবলে কি করে, আমি তো আমার কুকুর বিয়ে ধনী পরিবারেই করাবো। আমি তো কুকুর শ্বশুর বাড়ি থেকে একটা সোনার হারও যৌতুক নিব। কাকুলি
কথাগুলো তুমি এমন ভাবে বলছো যেন তোমার ছেলের বাড়ি অনেক ধনী। আমিও তো তোমাকে বিয়ে করেছি, আমার ভালো করেও মনে আছে ওই দিনের কথা। যেদিন আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম তখন তোমার মা বাবা খাবারগুলো অন্যের বাড়ি থেকে খুঁজে এনেছিল আমাদের জন্য। আরে ওই শয়তান কালু, তাহলে আমাকে বিয়ে করার জন্য আমার মায়ের কাছে কেন এত মিনতি করেছিলে? তোমার মতো গরীব আর চোর কাককে আমি বিয়ে না করে অন্য কেউ বিয়ে করলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেত, শয়তান কালু। কাকুলি, তোমার সাথে ঝগড়া করে আমি কখনো পেরেছিলাম নাকি? পাশের জঙ্গলে কুসুম নামে একটি কাকের পরিবার আছে, সে তার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছে, সে তার মেয়েকে বিয়ে দিতে চায়। যদি যেতে চাও তাহলে সকালে তোতা আর টুনির সাথে দেখা করলেই হবে। সেটা তো সকালেই দেখা যাবে। কুকু দেখো, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে মাকে যেন ভুলে যেও না। না মা, আমি তোমাকে কখনোই বলবো না, আমি আমার মায়ের কথাই শুনবো, যেভাবে আমার মা বলবে আমি ওভাবেই চলবো। ওলে বাবালে, কত ভালো আমার কুকু শোনা, আমার চুন্নু মুন্নু বেটা। যেমন মা তেমন তার ছেলে। যাও যাও এখন ঘুমিয়ে পড়ো সবাই। তারপর রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল। যখনই সকাল হলো কাকুলি তোতা আর টুনির কাছে গেল আর বলল, টুনি, কুসুম কাকের পরিবার কি ধনী নাকি গরিব? তাদের কি পয়সা আছে? কাকুলি ভুন, আমি আর টুনি একদিন পাশের জঙ্গলে গিয়েছিলাম, সেখানে নদীর ধারে কুসুম কাকের সাথে আমাদের দেখা হয়েছিল। সে বলেছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র খোঁজাখুঁজি করছে। কাকুলি, আর তখন এইসব কথা বলতে বলতে তোমার কুকুর কথা আমরা বলেছিলাম। বিয়ে তো আমিও কুকুকে করাতে চাই। টুনি, তাহলে চলো চলো আমরা কুসুম কাকের কাছে যাই, আর আমি আমার বউকে দেখে আসি। আমরা তো খাবার খোঁজার জন্য পাশের জঙ্গলে যাচ্ছি। কাকুলি, তাহলে চলো চলো, তুমি আমাদের সাথে, খাবার খোঁজাও হয়ে গেল আর তোমার বউকেও তুমি দেখে আসতে পারবে। কাকুলি টুনি উততার সাথে তার বউ দেখার জন্য চড়ে গেল। তারা নদীর উপর দিয়ে উঠতে লাগলো। তারপর তারা পাশের জঙ্গলে পৌঁছে গেল। কুসুম বোন, এ হচ্ছে আমাদের জঙ্গলের কাকুলি। কাকুলি তোমার মেয়েকে তার কুকুর জন্য দেখতে এসেছে। আমি কাকুলি, আমার ছেলের নাম কুকু, লাখে একটা ছেলে আমার, বড় বড় চোখ, কালো কালো ডানা আর অনেক সুন্দর আমার কুকু। সবার কাছে তার বাচ্চাকে অনেক সুন্দর লাগে কাকুলি বোন। আমার মেয়ের নাম কলি, আমার মেয়েও অনেক সুন্দর। কাকুলি বোন, এবার বলো কলিকে তোমার কেমন লেগেছে? দেখতে তো অনেক সুন্দরী মনে হচ্ছে, কিন্তু কোনো কাজটা শিখিয়ে রেখেছো নাকি তুমি তোমার মেয়েকে? কাকুলি বোন, আমার মেয়ে সব কাজ করতে পারে, খাবার খোঁজা, বাসা বানানো আর বৃষ্টিতে উড়া, সবকিছুই আমি তাকে শিখিয়ে রেখেছি। এদিকে কলি তো তার বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়ে গেল। সে অনেক ভালো কাক, সে অনেক পরিশ্রমীও। কলিকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু যদি কিছু মনে না করো কুসুম বোন, মানে যৌতুক হিসেবে কি দিবে তুমি তোমার মেয়েকে? যা দিবে তা তো তোমার মেয়েরে থাকবে, তাই না? আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে তো আমাকে একটা নতুন আর সুন্দর ঘর বানিয়ে দিয়েছিল। এই কথা শুনে তোতার তো হাসি থামছে না। কাকুলি বোন, কালু ভাইয়ার কথা বলছো নাকি? চুপ করো তোতা, না হয়ে কাকুলি তো আমাদের পিছেই পড়ে যাবে। কাকুলি বোন, কলির বাবা তো তখনই মারা গিয়েছিল যখন কলি ডিম থেকেও বের হয়নি। আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি আমার মেয়েকে পড়ালেখা করিয়ে একটা ভালো কাক বানিয়েছি। ব্যাস এই যোগ্যতাই আছে আমার মেয়ের কাছে, আর এ একটা সোনার হার আছে, এটা আমি আমার কলিকে দিয়ে দেব, এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। এটা সত্যি সত্যি সোনার হার তো? কাকুলি বোন, এটা আসল সোনার হার। কুসুম বোন, আমি এ বিয়েই করাবো আমার কুকুকে। যদি আমার কুকুকে দেখতে চাও তাহলে আমাদের সাথেই চলে আসো। না না কাকুলি বোন, টুনি আর তোতার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, ওরা যখন এ সম্পর্ক করাতে চাচ্ছে
তাহলে তো ভালোই হবে। তাহলে কালকেই আমরা কুকুর বিয়ে পড়ানোর জন্য চলে আসব। তাহলে আজকে চলে কুসুম বোন, কালকে দেখা হবে। তারপর তারা সবাই চলে গেল। এদিকে তোতা টুনিকে বলল, টুনি দেখেছো দেখেছো কাকুলি কত লোভী, সোনার হার পেয়ে কত তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য রাজি হয়ে গেছে। এটা নতুন কি, সে তো এমনিতেই অনেক লোভী। তারপর সন্ধ্যা হয়ে গেল, তারা দুজন তাদের ঘরে চলে গেল। এই হার তো অনেক বেশি সুন্দর, যদি এই হার আমি পাই তাহলে আমি তো জঙ্গলের সবচেয়ে সুন্দরী কাকলি হয়ে যাব। আমি যদি কলিকে বিয়ে করিয়ে আনি তাহলে সে তো আমাকে তার হার এমনিতেই দিয়ে দিবে। তারপর কাকলির মাথায় একটি বুদ্ধি এলো, সে বাসায় চলে গেল। কাকলি, বউ দেখে এসেছো নাকি? কালু দেখে তো এসেছি, কিন্তু আমার একদম ভালো লাগেনি। একদম গরিব, দেওয়ার মতো তাদের কিছুই নেই, আর দেখতেও তেমন সুন্দর না। আমি তো প্রথমেই বলেছি কাকলি, যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে। তারপর রাত হয়ে গেল, কালো কাক ঘুমিয়ে পড়ল, কিন্তু কাকলি অন্য কিছু করার জন্য ভাবছিল। কুকু কুকু চলো চলো আমার সাথে পাশের জঙ্গলে যেতে হবে। কিন্তু মা এই সময় কেন? কুকু চুরি করতে হবে, চুরি। তোমাকে আমি ভালো করে শিখিয়ে রেখেছি যে রাতে কিভাবে চুরি করতে হয়। চুরি? মা চুরি করতে হবে? তাহলে তো অনেক মজা হবে মা। কিন্তু মা কি চুরি করতে হবে? কুকু আজকে তোমার জন্য যে মেয়ে দেখতে গিয়েছিলাম সে মেয়েটা একদমই সুন্দর না, কিন্তু ওদের ঘরে একটি সোনার হার আছে। তবে আমি এই হার তো আমার কুকুর বউকেই দিব, আর সুন্দরী কোনো কাকের সাথে তোমার বিয়ে করাবো। মা মা চলো চলো, বাবাও ঘুমিয়ে আছে। তারপর কাকুলি তার কুকুর সাথে পাশের জঙ্গলে হার চুরি করতে চলে গেল। ওরা তাড়াতাড়ি উড়তে লাগলো, কোনো পাখিই ওদের দেখলো না। তারপর তারা পৌঁছে গেল, কাকুলি জানালা দিয়ে দেখলো আর বলল, কুকু তুমি এখানে থাকো, আমি ভিতরে যাচ্ছি। তারপর কাকুলি কুসুম কাকের ঘরের ভিতরে চলে গেল। হার কোথায় রেখেছিল সে তো আগে থেকে ভালো করে জানতো, এই জন্য সে সোজা সে হারের কাছে চলে গেল। যখনই কাকুলি হার চুরি করতে গেল ঠিক তখন কুসুম কাকের ঘুম ভেঙে গেল। চোর চোর, আমার ঘরে চোর ঢুকেছে। যখনই কাকুলি ভাগতে চাইল ঠিক তখনই তার লেজে আগুন ধরে গেল। আরে আরে কাকুলি বোন, তুমি তুমি আমার হার চুরি করতে এসেছো? যা হয়েছে ভুলে যাও, আগে আমার লেজের আগুন নিভিয়ে দাও। আমার লেজ পুড়ে যাচ্ছে, আমার লেজ পুড়ে যাচ্ছে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও কাকুলি, আর নিজের লেজের আগুন নিজেই নিভাও, এটাই ভালো হবে, না হয় আমি তোমাকে আজকে মেরেই ফেলবো। এই কথা বলে কুসুম কাক লাঠি আনতে গেল, আর কাকুলি ও কুকু সেখান থেকে পালিয়ে আসলো। কাকুলি যেভাবে উড়ছিল মনে হচ্ছিল যেন রাতের আকাশে রকেট যাচ্ছিল। কাকুলির লেজ পড়ে মাটিতে পড়ে গেল, আর কাকুলির খারাপ কাজের সাজা সে সাথে সাথে পেয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এ শিখলাম যে খারাপ কাজের সাজা সবাইকে ভোগ করতে হয়, হোক সেটা আগে বা পরে।